নজর রাখবো পরবর্তী সংবাদে অক্ষয় তৃতীয় উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে যে বিশেষ আয়োজন ছিল মেগা লাকি ড্র যারা পেয়েছেন যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হলো আজকের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধাকৃষ্ণ জুয়েলারির অক্ষয় তৃতীয় উপলক্ষে আয়োজিত মেগা লাকি ড্রয়ের লটারি অনুষ্ঠান সম্পন্ন হল জুয়েলারির শকুন্তলা রোডস্থিত শোরুমে আজকের এই লটারি কার্যতপক্ষে আয়োজন করা হয় এবং এই লটারিতে যারা জয়ী হয়েছেন তাদের নামও উঠে আসে রাধাকৃষ্ণ জুয়েলারির মেগা লাকি ড্রয়ের নাম ঘোষণা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্টরা যার মধ্যে দৈনিক সংবাদ এর ট্রাস্টের চেয়ারম্যান উপস্থিত ছিলেন তার সঙ্গে রাধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধারও রয়েছেন এবং যারা যারা বিজয়ীরা রয়েছেন অক্ষয় তৃতীয়াতে যারা জমিয়ে কেনাকাটা করেছেন তাদের মধ্যে এই লটারিতে যারা বিজয়ী সেই নাম আজকে ঘোষণা করা হলো উপস্থিত বিশিষ্টদের পক্ষ থেকে তবে কি বক্তব্য উঠে আসছে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে রাধাকৃষ্ণ জুয়েলারি থেকে শুনুন উদ্যোক্তা প্লাস যারা আজকে রাধাকৃষ্ণ জলের পক্ষে যে যারা আজকে মানে রাধাকৃষ্ণের সাথে উত্ত্রতভাবে জড়িত ধরেন আমি মনে করি যে শিক্ষিত বেকারদের এখানে একটা ব্যাপক সমাগম হয় কী ছেলে কি মেয়ে সবাই এখানে মনোযোগ সহকারে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে এবং ওনারা সবাই মিলে এই যে আজকের এই আয়োজন এটা দীর্ঘদিনের প্রচেষ্টা এবং এটা মনে হয় মানে এই অনুষ্ঠানের মানে পাঁচ হাজার গ্রাহকের ভিতর থেকে এই নির্বাচিত হয়েছে এবং সবাই কম বেশি এখান থেকে কিছু পারচেস করেছে এটা আগরতলা হতে পারে এটা ধর্মনগর হতে পারে এটা বেলুনিয়া হতে পারে এবং এই প্রতিষ্ঠানের যে সুক্ষৃতি বা গ্রাহক সার্ভিসটা যেটা ওনারা পেয়ে যাচ্ছেন আমি বলবো যে আগামী দিনে আরও সুক্ষৃতি নিয়ে এই প্রতিষ্ঠান আরও সুন্দর এবং গ্রাহকদের কাছে বা ত্রিপুরার সমস্ত প্রান্তে ওনাদের কাউন্টার ওপেন হবে ওনারা তিন জায়গায় কাউন্টার হয়েছে আগামী দিনে আরও ওনাদের কাউন্টার ওপেন হবে আমি আশাবাদী এবং এই স্বর্ণের ইয়েতে প্লাস ডায়মন্ড ক্ষেত্রেই ওনাদের একটা সুক্ষৃতি আছে এবং আমার মনে হয় যে আগরতলাতে মানে মধ্যবিত্ত যে গ্রাহক যারা আছে তারা বিশেষভাবে ওনাদের এখানে ওনাদের পছন্দ করে নিশ্চয়ই ওনাদের মূল্য হোক বা ওনাদের ব্যবহার হোক সব কিছুই পছন্দ করে এবং আগামী দিনে এই সুক্ষিত নিয়ে এই প্রতিষ্ঠান থাকবে এই আমরা আশা করি আমি আপনাদের কাছে সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে ভালো থাকবে অফারের যে মেগা ড্র ছিল এই ড্রটা আজকে আমরা সম্পূর্ণ করেছি আমাদের তিনটে স্কুটি ছিল মেগা ড্রতে এই তিনজন বিজয়ের নাম আমি বলছি তপন কুমার রায় বেলুনিয়া অমিত ঘোষ পুসাবাজার। বাজার এবং বেগম তিনজন হয়েছে তিনজনকে আমরা আপনারা শুনলেন রাধাকৃষ্ণ জুয়েলারি পক্ষ থেকে যে মেগা লাখি জয়ের ব্যবস্থা করা হয়েছিল যেখানে স্কুটি ছিল জেতার সুযোগ এবং সেই স্কুটি জিতে গেছেন তিন তিনজন রাজ্যের নাগরিক তাদের নাম ঘোষণা করা হল লটারির মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন